দেশের বিভিন্ন অঞ্চলের মতো দক্ষিণ অঞ্চলেও কেমিক্যাল ছাড়া হাতে মুড়ি ভাজা পেশায় শ্রমিকদের সংখ্যা কম নয়। তবে নানা প্রতিকূলতা ও প্রযুক্তির ব্যবহারে অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে শ্রমিকদের পেশাও। তারপরেও কেউ কেউ শুধুই পূর্বপুরুষের জন্য এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। রমজান উপলক্ষে হাতে ভাজা মুড়ির গ্রাম খ্যাত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি, রাজাখালী ও বুড়িঘাট গ্রামের বাসিন্দারা দিনরাত এখন ব্যস্ত সময় পার করছেন। সারা বছর তারা এই কাজ করলেও এ সময় প্রায় সব বাড়িতে মুড়ি ভাজার ধুম পড়ে যায়। কারণ রমজান মাস এলেই মুড়ির চাহিদা বেড়ে যায়। এই করোনাকালে চিকিৎসকেরাও পরামর্শ দিয়েছেন কেমিক্যাল মেশানো মেশিনের তৈরি মুড়ি না খেতে। 150 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে মুড়ি ভেজে জীবন ধারণ করে আসছেন এই গ্রামের 300+ পরিবার। তবে নানা প্রতিকূলতা ও প্রযুক্তির ব্যবহারে অনেকেই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে শ্রমিকদের পেশাও। তারপরও কেউ কেউ শুধুই পূর্বপুরুষদের জন্য এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। তাদের পূর্বপুরুষেরা এই পেশা নিয়োজিত থাকলেও বর্তমানে অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। আগে এদের সংখ্যা আরও বেশি থাকলেও প্রযুক্তির ব্যবহার সহ নানা সীমাবদ্ধতার কারণে এই পেশা ছেড়ে দিয়েছেন ওই গ্রামের অনেকেই। মেশিনের তৈরি মুড়ির সঙ্গে পাল্লা দিতে না পারা এর অন্যতম কারণ বলে মনে করছেন তারা। হাতে ভাজা স্বাস্থ্যসম্মত মুড়ির চেয়ে মেশিনের তৈরি মুড়ির দাম প্রায় অর্ধেক কম হওয়ায় বাজার দখল করে নিয়েছে কেমিক্যাল মেশানো বিভিন্ন ব্র্যান্ডের মুড়ি। তাই দিনরাত শ্রম দিয়েও উপযুক্ত দাম পাচ্ছেন না এই মুড়ি তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা। রোজার আগে মুড়ির দাম 80 থেকে 90 টাকা থাকলেও বর্তমানে হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 থেকে 150 টাকা। সারা বছর মুড়ির চাহিদা থাকে না। রমজান এলেই সন্ধ্যা রাত থেকে সকাল 8টা পর্যন্ত মুড়ি ভাজার কাজ করেন। শুধু পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই এই পেশায় এখনও কাজ করছেন গ্রামের অনেক পরিবার। কিন্তু বছরের সব সময় চাহিদা থাকে না এ কাজের। এই মুড়ি ভাজার কাজটি টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের সরকারি সহায়তা পাওয়া যায় না। যতটুকু সম্ভব টাকা বিনিয়োগ করে নিজেদেরই ধান ও চাল সংগ্রহ করতে হয়। পেশায় নিয়োজিত শ্রমিকদের নগদ টাকাও কম। এ কারণে অনেকে সংসার চালাতে না পেরে অন্য পেশায় চলে গেছেন। ঝালকাঠি জেলার নলছিটি ইউনিয়নের প্রায় 300 পরিবার এ পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 100 পরিবারের কাছাকাছি। সংসারে 5 বছর বয়সী সন্তান থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ দাদা দাদি পর্যন্ত সারাদিন এ কাজে নিয়োজিত থাকেন। কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই মুড়ি ভাজা পেশা। এর আগে তার পূর্বপুরুষেরা এ কাজ করতেন, আর এ পেশাকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন তারা। শিক্ষা দীক্ষা না থাকায় এ পেশাতেই নিয়োজিত থাকতে হচ্ছে।